অ্যাটম A124 মডেলের ক্যালিব্রেশন। প্রথমে মোড সুইচ প্রেস করে মেশিন অন করতে হবে। প্রেস অ্যান্ড হোল্ড, ডিসপ্লেতে ক্যাল লেখা আসবে। এই অবস্থায় মোড সুইচ আরেকবার টিপতে হবে। 10 কেজি ব্লিঙ্কিং করবে। এখন 10 কেজি একটা বাটখারা মেশিনের উপর চাপাতে হবে। এটা 10 কেজি বাটখারা চাপে কিন্তু মেশিন পাস দেখিয়ে 10 কিলো দেখাবে। এখন মেশিনের ক্যালিব্রেশন রেডি। এটা এখন গ্রামে সেটিং আছে। এটাতে যদি কেজিতে চাই আমরা, তাহলে মোড সুইচটা টিপে ওজেড আছে অন্য কান্ট্রি, আইভি আছে অন্য কান্ট্রি, কেজি আমরা কেজিতে চাইছি। এখন কেজিতে নিয়ে চলে এলাম, বাটখারা নামিয়ে দিলাম, মেশিন ওজনের জন্য রেডি, কেজিতে আছে। কেউ গ্রামে চাইলে মোড সুইচ টিপে আবার গ্রামে নিয়ে যেতে পারে, বা কারো যদি ক্যারেট দরকার হয় বা তোলা দরকার হয়, তাহলে এই মোড সুইচগুলো টিপে আমরা মোড ওয়েট ফাংশনটাকে চেঞ্জ করতে পারি। গ্রাম আমরা সাধারণতভাবে কেজিতে ওজন করি, এটা কেজিতে রাখি।